আমাদের লীনা হোমস্টে তোমাদের সাথে শেয়ার করব। পুরোটাই কাঠের তৈরি। এখানে বুদ্ধদেব রয়েছেন, প্রণাম করে নিই একটু। চলো। ওয়াও, কি সুন্দর, সবটাই সুন্দর। এখানেও দুটো বেড রয়েছে, একটা টেবিল দিয়েছে মাঝখানে, আর কার্পেট পেতে দিয়েছে, আর এখানে হচ্ছে কাঠের মনে হয়, এটা না 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 কাঠ না, কাঠ না, টাইল টাইল। যে দুটো বেড দিয়েছে, আর উপরে অনেক ছবি টবি রয়েছে, একটু ডিজাইন করা আছে, মোটামুটি খারাপ লাগছে না, ভালোই। টয়লেটটা দেখে নি, সব থেকে বড় ব্যাপার হচ্ছে টয়লেট দেখা। ঘড়িটা বন্ধ, আউট করে দিতে হবে। চলে এসো, টয়লেটটা দেখে নি, নন ব্যাড, ভালোই। সব থেকে ওটা শীতকালে গিজার আছে, একটা সিঙ্ক, একটা কোমোট, ব্যাস। আর কি দাও, আর কি চাই একবেলার জন্য? তোমরা আসতে পারো, এখানে থাকতে পারো। এখানে আউটসাইড খুব সুন্দর, পুরো প্রাকৃতিক পরিবেশ। দারুণ। চলো, খাওয়া দাওয়ার কি আছে জিজ্ঞাসা করি। আমাদের আর একটা রুম তোমাদের সাথে শেয়ার করি, চলে এসো। মা আগে থেকে ঢুকে বসে আছে, শীত লাগছে। এখানেও সেম সেম দুটো বেড রয়েছে, একটা টেবিল, খুব সুন্দর পর্দা লাগানো। ঘরে ঢুকতেই একটা সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে, যেটা খুব ভালো লাগছে। পুরো কাঠের দেয়াল বানানো হয়েছে, এত প্রচন্ড ঠান্ডা, এটা খুব দরকার ছিল। এখানেও মাঝখানটা এরকম কাঠ দিয়ে তৈরি করে দিয়েছে। আমি তো বাইরে থেকে ভাবছিলাম বলে খুব ঠান্ডা লাগবে, কিন্তু না, ভেতরটা বেশ গরম। আর এখানে টয়লেটটা একবার দেখিয়ে দিই, টয়লেটটাই তো আরো সুন্দর। বাস, এখানেও সেম গিজার আছে, সিঙ্ক, কমোড, ব্যাস, আর কি চাই? চলো আমরা এবার একটু রেস্ট নিই। সন্ধেবেলা আমাদের জন্য চলে এসেছে আলুর চপ আর চা, চা আর কফি একসাথে, যেটা বাবাই খায় কফি, আর আমাদের জন্য হচ্ছে চা, আর তার সাথে গরম গরম দু রকমের চপ দিয়েছে জানো তো। একটা হচ্ছে আলুর চপ, আর একটা কি চপ বোঝা যাচ্ছে না, খেয়ে বলবো তোমাদের। তো চায়ের জন্য মনটা অনেকক্ষণ চা চা করছিল, একটু দেরি হলেও কিন্তু অনেক কিছু দিয়ে আসবে, ভালোই হতো। তো চলো আমরা চাটা এনজয় করি। আর এখানটা এত ঠান্ডা, মানে কালকে যেখানে ছিলাম গ্রিন, ওটা ছিল গ্রিন ওটস হোমস্টে, হোমস্টে, আর ওখানে থেকে এখানে বেশি ঠান্ডা। যাই হোক, ঠান্ডায় গরম গরম কফি, চা আর কফির সাথে এনজয় করতে থাকি। মা ওখানে রয়েছে, হুবু থুবু হয়ে রয়েছে, দেখো। দিদাকে দিয়ে দে, এখান থেকে নামিয়ে একটার মধ্যে রাখ, এটার মধ্যে দিদাকে দে, দুটো দিয়ে দে, আর ওর মধ্যে রাখ, নামিয়ে দে, সবগুলি নামিয়ে রাখ, ওখানে বসেই খাক। সবগুলো আলাদা কিছু আছে, দুটো দু রকম দে, হ্যাঁ দুটো দে, এখান থেকে দুটো তুলে রাখ, পারলে আবার দেওয়া যাবে। সত্যি কথা বলতে আমি এখন, সত্যি কথা বলছি, পাহাড়ের এইসব যে আমাদের জন্য সমস্ত তৈরি করে দিচ্ছে, অ্যানাউন্স করছে, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। হয়তো আমরা পয়সা দিচ্ছি, এসব জোগাড় করতে ওদের অনেক কালঘাম ছুটছে, খুব কষ্ট করে সমস্ত কিছু মুখের সামনে এনে দেওয়া। আমরা এখন বলে এক্ষুনি এটা একটা জিনিস এনে দিতে পারি, কিন্তু ওদের মানে এইসব ব্যবহার ব্যবস্থা করতে আমাদের অনেক সময় লাগে। তারপরে আমরা বলবো না এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, তা না, ভালোই হয়েছে। চলো, পেঁয়াজ আর আলু নিয়ে, 8 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে এখন তাপমাত্রা। আমরা খেতে যাচ্ছি পাহাড়ে চড়ে,
আমাদের অবস্থা হচ্ছে ভীষণ শোচনীয়। কোথায় এসেছি, কোথায় যে আমি পা দিচ্ছি আর কোথায় দিচ্ছি না আমি নিজেই বুঝতে পারছি না। ওই নিচের ঠান্ডা মাশরুম আজকে ডিনার করতে তো বসলাম, খুব সুন্দর কাঁসার থালা দিয়েছে। আজকে আমরা সারাদিন কোনো ভাত খাইনি, তারপরেও আমরা রুটি খাবো, কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা। আজকে রুটি নিয়েছি, এই যে সাথে কটা রুটি, তার সাথে আছে চিকেন, লাল লাল চিকেন বানিয়েছে, আর আছে আলু ভুজিয়া। আলু ভুজিয়ার মধ্যে কে কে আছে ইসমে? সিম্পল স্যার, সিম্পল স্যার পেঁয়াজ থেকে, পেঁয়াজ থেকে ঠিক আছে, চল যাইগা খাই। কা কই বাদ নেই যো মিলেগা ওই মাকে আকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাবে, মোটা মোটা একটা মাত্র রুটি খেয়েছি, বুঝেছ, আর খাওয়া যাচ্ছে না এত ঠান্ডা। যাক চিকেনটা করেছিল মোটামুটি খারাপ নয়, আর ওই মানে দু মিনিট ভাবে হেঁটে যেতে হয়েছে আমাদেরকে খেতে, তারপরে আর কি বলবো। গরম জল নিয়ে গেছি, ওইটাই খেলাম, ওটা দিয়ে হাত ধুয়েছি, আর ওদের কাছ থেকে চেয়ে দুটো কম্বল নিয়েছি, এই যে একটা আর দুটো, জানি না। গুড মর্নিং এভরিওয়ান, রাতেবেলা ঘুমটা বেশ ভালোই হয়েছে, প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে, নয় ডিগ্রি মতো সেলসিয়াস ছিল আর কি, মানে প্রচণ্ড ঠান্ডা। আমি রাতেরবেলা দুটো কম্বল নিয়ে শুতে হয়েছে, তার সাথে মোজা টুপি কিছু খুলতে পারিনি, মোটামুটি প্রচণ্ড ঠান্ডা ছিল যেটা বলার নয়। তো আজকে একটু দেরি করেই উঠলাম, সকালবেলা সানরাইজ দেখে আবার ঘুমিয়ে পড়েছি, মানে শুয়েছিলাম আর কি, তারপরে তো এই উঠলাম, রোদ উঠে গেছে মাথার ওপরে, আমাদের চা একবার দিয়ে গেছে, আমি দ্বিতীয়বার চা নিয়ে তোমাদের সামনে ভিডিও করছি। তো যাই হোক, আজকের দিনটা শিলংয়ে কাটাবো, শিলংয়ের আশপাশ আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখবো, তারপরে বিকেলের দিকে আরও অন্যান্য জায়গায় যাওয়ার কথা চলছে, যদি সময় পাই তো যাবো। তো যা যা করবো, যা যা দেখবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এই তো সুন্দর একটা জায়গায় বসে আছি, দারুণ লাগছে, চারপাশটা শুধু ফুল আর ফুলের গাছ আর ফুলের গাছ, দারুণ লাগছে দেখতে, প্রত্যেকটা জিনিস যেন মানে মন ছুঁয়ে যাচ্ছে, এক কথায় বলা যাবে বিউটিফুল, মানে দারুণ লাগছে। একটু ল্যাট খেয়ে রয়েছি আজকে, মানে তিন চার দিন হয়ে গেল, তো আজকে মনে হচ্ছে এনার্জিটা একটু কম পাচ্ছি। যাই হোক, চাটা খাই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এটা হলো আমাদের হোমস্টে, যেটা আমরা কালকে থেকে আছি, কি অপূর্ব দেখতে লাগছে তাই না, খুব সুন্দর লাগছে, মানে প্রাকৃতিক যেটা বলা হয়, প্রাকৃতিক দৃশ্য যেটা, দেখো পেছনে পাহাড়, এদিকে পাহাড় জঙ্গল, তার সাথে এদিকে ছোট ছোট হোমস্টে আছে, আমরা ওখান থেকে এই যে যাচ্ছি। তো এই হলো রাস্তা, এখান থেকে গিয়ে আমরা এই যে রুমটা দেখছো, এই রুমে গিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব। আর এই রুমের চারদিকে এত সুন্দর গাঁদা ফুলই তো বলে বোধ হয় এখানে, জানি না, তবে আমরা গাঁদা ফুল বলি, এখানে গাঁদা ফুলের প্রচুর মানে গাঁদা ফুল প্রচুর হয় আর কি, এই গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ। আর এখানে একটা জিনিস দেখছি, এই যে কুকুর যেগুলো হয় না রাস্তায়, যে কুকুরগুলো আমরা বলি, সেই কুকুরগুলো কিন্তু দেখতে একদম অন্যরকম, এদের গায়ে অনেক লোম, খাটো হয়, মানে এখানকার মতন আর কি, খাটো সাটো হয়। আমার চলো ব্রেকফাস্ট করে নিই, কি সুন্দর জায়গাটা, চলো। এই যে সবাই যাচ্ছে,
ব্রেকফাস্ট করতে যাচ্ছে, দেখো চলো 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 ব্রেকফাস্ট করে নি। অপূর্ব লাগছে তোমাদের, আরেকবার দেখাই এখান থেকে, কি সুন্দর না, ছবির মতন। দেখো ওপরেও পাহাড়, আমরা এখন একটু নিচের দিকে আছি, মাঝখানে আছি, চারদিকে পাহাড় আর তার নিচে আমরা। এটাও একটা অপূর্ব দৃশ্য যেটা ভীষণ ভালো লাগছে আমার দেখতে। গাঁদা ফুল যেখানে দেখছি, গাঁদা ফুল আর গাঁদা ফুল, চলো খাড়া দে দিয়া। ও এ মাশরুম হয় না, লাঞ্চ মে মিলে গাছ, চলো। ওয়াও কি সুন্দর লুচির কালারটা তো দারুণ আজকে, একদম আমাদের মতন ময়দার লুচি না, ময়দার লুচি। আমাদের ব্রেকফাস্টে কি কি আছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি আগে। আমি দেখো কি সুন্দর লুচি করেছে, তার সাথে রয়েছে ঘুগনি, ঘুগনি না ছোলার ডাল না, ঘুগনি আলু দিয়ে ঘুগনি, আর তার সাথে আছে পেঁয়াজ। আজকে বাবাই সার্ভ করছে, বাবাই আর আমার মেয়ে সার্ভ করছে, ছেলে মেয়ে আজকে করে দেবে, লাস্ট দিন আমাদের এখানে। আচ্ছা আমাদের কি খাবে, কি খাবে মুখ দিয়ে বলো, চা খাবে, দেবে তো চা দেবে, দাও দাও দাও। আমার সোনা মাটা আজকে খাবার সার্ভ করছে, কাপড়ে চামচের পেছনটা একটু মুছে নিও, হ্যাঁ তারপরে দাও, কি সুন্দর। আহা বাহাতে প্লেট ধরো, দিদাকে দাও, দিদাকে বাবা হেল্প কর লুচিটা দে, পেঁয়াজ যার দরকার হবে সে নিয়ে নেবে, না পেঁয়াজ যার দরকার হবে নিয়ে নেবে, পেঁয়াজ সবাইকে দিও না। দাদা ভাইকে দিয়ে দাও, বাবাকে দেবে দাও, কুকিংয়ের জায়গাটা দেখো একদম, যেখানেই কুক হচ্ছে আর সেখানেই ডাইনিং, এই দেখো। ঠিক আছে আমরা ব্রেকফাস্ট করে নিই, সময় হচ্ছে দুপুর 12টা, আমরা লীনা হোমস্টে ছেড়ে যাচ্ছি, তো আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, আমাদের পরে যে গেস্ট ঢুকবে তাদের জন্য মানে রুমটা ছেড়ে দিয়ে যাচ্ছি, মাঝখানে আধ ঘন্টার মতো ওরা পরিষ্কার করবে, আমাদের সমস্ত লাগেজগুলো বাইরে করে নিয়েছি, তো চলো বাইরে আরও অনেক কিছু কাজকর্ম আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হোমস্টে আমরা ছেড়ে চলে যাচ্ছি, ইচ্ছেই করছে না ছাড়তে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ওই যে উপরে খাবো। দিদি আগে উঠছে না, আস্তে আস্তে ছোট করে নি, ওখানটাই যাক, চলো খানা খানে দাঁড়ায় এখানে, চলো মামন আয় আয়। তো আমাদের লাঞ্চ রেডি, লাঞ্চে কি কি আছে আমাকে দেখে নিই, এটা ডাল না ডিমের গ্রেভি ওনা হচ্ছে, ডাল 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 এটা, জি জি আচ্ছা আচ্ছা, আর এটা মাশরুম। ঠিক আছে আমাদের লাঞ্চে রয়েছে রাইস, স্টিম ওঠা রাইস দেখো, আর এখানে আছে মাশরুম, আছে মাশরুমের এটা কি বানানো হয়েছে, গ্রেভি মে থোড়া মশলা ডাল কি মশলা লাগে, মাশরুম কেসি পাকায়া इसको জিরা পাউডার ধনিয়া পাউডার
লসুন, লসুন কা পেস্ট, টমেটোর মিচি, মিচি নেই ডালা তো থাড়া ইসমে ওই ডাল কে বানায়ে থে লাল মিচি, লাল মিচি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করেঙ্গে হাম। হ্যাঁ জরুর। ঠিক আছে, আর এখানে রয়েছে ডাল, ডালের কালারটা বেশ সুন্দর লাল লাল হয়েছে, চানা ডাল, চানা ডাল। ইসমে থোড়া থোড়া লসুন কাটনে কে লিয়ে, ঠিক কাটনে কে লিয়ে বা ইসমে মসুরি ভি ডালা তো। আচ্ছা আচ্ছা, ইসলিয়ে ও থোড়া। আর এটা হচ্ছে আন্ডা কারি, আন্ডা কারি ডিমের কষা ডিম আর কি। যাই হোক চলো, আমাদের আর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে, তো আমরা ঝটপট লাঞ্চ করে বেরিয়ে পড়ব। মাশরুম ফার্স্ট টাইম খাচ্ছো, কেমন লাগছে খেতে? ভালো লাগছে বলো, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। দেখো কত সুন্দর রান্না করেছে। চিকেন চিকেন টেস্ট লাগছে, এর জন্যই তো মাশরুম খায়, ভেজিটেরিয়ান না। বাড়িতেও আছে, বাড়িতেও আছে। ফার্স্ট টাইম এভাবে আমরা মাশরুম খাচ্ছি, আমি খাচ্ছি আসলে, আমি একটু দেখে দেখাই আর কি কেমন হয়েছে। হ্যাঁ একটু সবজির মতো লাগছে, কাঁটাটাই সুন্দর জোগ হয়েছে, তাই না? দারুণ। ফার্স্ট টাইম এই চারদিকটা, মানে আমি বাংলায় বলছি, চারদিকটা আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর ফুলের বাগান, তার মধ্যে এরকম খুব সুন্দর হোমস্টে, লীলা হোমস্টে। তো এই লীলা হোমস্টের ওনার হচ্ছে এই দাদা, আমরা দাদা বলি, আপনার কে বলতে হয়? দাদাই বলতে হয়। তো এই দাদার হোমস্টে, তোমরা যদি কেউ চাও তো এখানে আসতে পারো, আর এখানকার রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালো, আর এদের ব্যবহার তো অসাধারণ ব্যবহার, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, আমরা যা চেয়েছি তাই মানে দিয়েছে। আমরা মাঝরাতে আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরেও ওনারা একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করে দিয়েছে, তো সব মিলিয়ে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। আর আমাদেরকে পেয়ে আপনাদের কেমন ভালো মানে লাগলো, কেমন লাগে? বহুত আচ্ছা লাগা, দেখছেন ফার্স্ট টাইম হ্যাঁ আপনার পেশা ইউটিউবার বলি মিলাল। আচ্ছা আচ্ছা, আচ্ছা লাগা, থ্যাংক ইউ ফর আপনি ভি আপকে ওয়াজা সে কমর জুতা দিয়ে রাখো, সে আপকে ভি শুকরিয়া করনা চাহতা হুম। থ্যাংক ইউ। আবার আসবো যদি কখনো, আবার এখানে শিলংয়ে আসি তো আমরা এখানে লীলা হোমস্টেতে আবার আসবো, সম্মিলে খুব ভালো লাগে। তো আমরা একটু ছবি তুলে নিই এখানে, দাদা বহুত আচ্ছা আমাদের ছেড়ে মানে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হচ্ছে। সত্যি কথা বলতে হাতে যদি দুটো দিন বা তিনটে দিন থাকতো তাহলে খুব ভালো হতো, একদিনেই আর কি দেখবো আর কতটা পরিচয় হয়েছে, এতেই আমরা অনেক ওদিকে যাব। তো দারুণ লাগছে, আমরা এখন লীলা হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দিদাকে ওষুধ দিয়েছিস? হ্যাঁ, জলের বোতল দিয়ে শুকনো মা একটাও নিয়ে আসিস নি। ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আমরা লীলা হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ফার্স্ট টাইম যাবো যোগীঘাট। হ্যাঁ যোগীঘাট যাবো, তারপরে কোন স্পট?
যোগীঘাটের পরে কোথায় যাচ্ছি? মঙ্কু যাচ্ছি। মঙ্কুতে কি দেখবো? রবীন্দ্রনাথের রবীন্দ্র ভবন দেখতে যাচ্ছি আমরা। ফার্স্ট টাইম যাবো যোগীঘাট, তারপরে মঙ্কু। রবীন্দ্রনাথের কিছু স্মৃতির ওখানে ওখানে রয়েছে যেগুলো আমরা এখন দেখবো। তো চলো, রবীন্দ্রনাথ এখানেও, আর তোমরা ফুল দেখতে থাকো। ফুল ফুল, পাহাড়ি পাহাড়ি ফুল, পাহাড়ি গাছ, পাহাড়ের আড়ালে যত সমস্ত আঁকেবাঁকে রাস্তা। ও চলো।